হারাম ইনকাম দিয়ে যদি কেউ কোরবানি করে থাকেন তার কোরবানি আদায় হবে কিনা বন্ধুগণ খেয়াল রাখতে হবে আমরা যখন ইবাদত করবো সেই ইবাদতটি আমরা আল্লাহ আবুল আলমীর সন্তুষ্টির জন্য করছি তাই ইবাদতের ক্ষেত্রে মৌলিক দাবি হচ্ছে যেটা সেটা হলো আমরা প্রত্যেকটি কাজই করব আল্লাহ আব্বুল আলমিন যেভাবে করতে বলেছেন সেভাবেই যাতে আমরা সম্পন্ন করতে পারি আল্লাহ সুবাহন তালা কোরআনিকের মধ্যে বলে দিয়েছেন যে ইন্না ইনামাইয়া তাক কাবুল্লাহ মু তাকিম আল্লাহ সুবাহন তাল্লাহ শুধুমাত্র কাছ থেকে গ্রহণ করেন রসুল্লাহম হাদিসের মধ্যে বলেছেন ইনি আল্লাহ তৈবুল আল্লাহ তৈবা আল্লাহ তালা নিজে পবিত্র তিনি পবিত্র জিনিস সারা কবুল করেন না গ্রহণ করেন না যখনই কোনো হারাম খরচ করা হয় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অথবা দান খারাত সাদাকার ক্ষেত্রে অথবা হজ করার ক্ষেত্রে কিংবা ইভেন ক্ষেত্রে সেটা আল্লাহ তালা কবুল করবেন না কারণ আসলে ইসলাম হারামের সাথে কখনো কোনো আপোষ করেনি আল্লাহ কখনোই কোনো হারামকে কবুল করেন না এই জন্য হারাম মাল থেকে জাকাত পর্যন্ত আল্লাহ গ্রহণ করেন না সুতরাং আপনি আল্লাহ রাবুল আলমীর কাছে একটা জিনিস কোরবানি করছেন উৎসর্গ করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু আপনি কি লক্ষ্য করছেন সেই জিনিসটা আপনি কী দিচ্ছেন হারাম দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিনকে আর আপনি মনে করছেন যে মানে আল্লাহ রব্বুল হারামের মাধ্যমে সন্তুষ্ট করে ফেলবেন এটা কোনো ববি হতে পারে না এটা বিবেচনার বাহিরের বিষয় সেটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই জন্য কোনো বন্ধু যদি হারাম জিনিস দিয়ে আল্লাহ সব আনা তারা সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করে থাকেন তার এই কাজটি যথার্থ হয়নি সঠিক হয়নি তিনি আসলে আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করা দরকার ছিল তাঁর হালার উপার্জনের মাধ্যমে উত্তম জিনিস আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করার জন্য সেটা তিনি পেশ করতে সক্ষম হননি তো সুতরাং আমরা এখানে মানে খুবই স্পষ্টভাবে বলতে চাই হারাম ইনকাম দিয়ে কোনো এবাদত পরিপালিত হবে না না কুরবানি না হাজ না কোনো দান খরাত সাদাকা ইভেন কোনো এতিমখানা যদি কেউ করেন কোনো মসজিদ যদি কেউ নির্মাণ করেন হারাম ইনকাম দিয়ে তার কোনো কানা করিমূল্য আল্লাহর কাছে নেই কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই কোনো ভাইয়ের যদি তার ইনকামের মানে আর কোনো সোর্স না থাকে সেক্ষেত্রে যদি তিনি জবে করে থাকেন হারাম কোনো উপার্জন থেকে অথবা হারাম কোনো বিষয় থেকে তাহলে তার এই জবেটুকু আদায় হয়ে যাবে যেটাকে অধিয়া বলা থাকে অধিয়া তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবাহতালা কবুল করবেন কি না সেটা আল্লাহ সুবাহাতালা সবচেয়ে ভালো জানেন আল্লাহ রবুল আলহ আমাদের এই অন্তরের দিকে দেখবেন আল্লাহ সুবাহতালা আমাদের এই জবে কোরবানির দিকে তাকাবেন না সেটাই আল্লাহ কুরাহ তালা সুরাতল মধ্যে বলে দিয়েছেন না ইয়া আল্লাহ আলহু উহা ওলা ওহা ওলা তাকুয়া মিংখুম যে আল্লাহ তালার কাছে তোমাদের এই কোরবানির গোষ্ঠ কোরবানির রক্ত এগুলো কিছুই বুঝবে না শুধুমাত্র আল্লাহ রাবুল আলমীর কাছে যাবে যেটা সেটা হচ্ছে তোমাদের অন্তরে যে তাকোয়ার বিষয়টি সেটি যাবে সুতরাং এই গোস্ত এই রক্ত এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো না সন্তুষ্টি অর্জনের মূল বিষয় হচ্ছে সত্যিকার এখলাস এবং তাকুয়া নিয়ে আমরা আল্লাহ রাবুল আলমিন এই আল্লাহ রাবুল আলমীর সামনে পেশ করতে সক্ষম হচ্ছে কিনা